বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছিলেন এই মুহূর্তে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন, তাদেরকে দেখতে এসেছেন জামাতের আমির। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ঢাকা গত 15 জুলাইয়ের পর থেকে কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বেশ কয়েকজন আহত হয়েছিলেন এবং তাদেরকে দেখতে এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন জামাতের আমির। ঢাকা মেডিকেলে এই মুহূর্তে তাদেরকে দেখতে এসেছেন জামাতের আমির। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রাজধানী ঢাকা মেডিকেলে কিন্তু জামাতের আমির এসেছেন দেখছেন। যারা বেশ কয়েকজন কিন্তু আহত হয়েছে, নিহত হয়ে ঘটনা ঘটেছিল এই বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলনের উপরে কিন্তু এখানে ঢাকা মেডিকেলে এসে যে সকল শিক্ষার্থী এছাড়াও যে সব পথচারী শিক্ষার্থী যারা আহত হয়েছেন তাদেরকে দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে দেখে এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যারা আহত হয়েছিলেন চিকিৎসাধীন রয়েছেন তাদেরকে দেখতে এসেছেন। দর্শক জামাতের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছিল যে যারা আহত হয়েছেন তাদেরকে আজকে দেখতে এসে সামর্থ্য অনুযায়ী কিন্তু সহযোগিতা করার আশ্বাসও দিচ্ছেন এই মুহূর্তে জামাতের আমির। এবং তাদেরকে যথাসাধ্য চিকিৎসার খোঁজ খবর নিচ্ছেন, পাশাপাশি তিনি আর্থিক সহযোগিতা করার সর্বোচ্চ আশ্বাস দিয়েছেন এবং তিনি নিজেও কিন্তু একজন ডাক্তার বিশেষ ক্যাডার ছিলেন। পরবর্তীতে জামাত করার কারণে চাকরি চলে যান। তিনি এখন এই মুহূর্তে বাংলাদেশে দ্বিতীয় বৃহত্তম সংসদীয় দলের জামাত ইসলামের আমল হিসেবে দায়িত্ব পালন করছেন। জামাতের নির্বাচনে কিন্তু অনেকে বলছেন তিনি একজন ডাইনামিক লিডার। আমরা আছি, আপনারা দেখতে পাচ্ছেন যে আহত শিক্ষার্থীদের সাথে। দর্শক, এটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। এখানে যারা কোঠা সংস্কার আন্দোলন অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছিলেন তাদেরকে দেখতে এসেছেন জামাতের আমির। দর্শক, আপনারা জানেন যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু শিক্ষার্থীর বাহিরেও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন এবং এখনও তারা অনেকে হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদেরকে দেখতে এসেছেন জামাতের আমির এবং জামাতের পক্ষ থেকে সামর্থ্য জেনে তাদেরকে সহযোগিতারও আশ্বাস দিচ্ছেন। আরো দুর্বল ছিল
পোস্ট দিব এরকম হয় অথচ 28 অক্টোবর দিন কোনো সিন চলে না, আমারটাই চলছে আমারটা দিয়ে। দর্শক, আমরা যেমনটা দেখতে পাচ্ছি যারা আহত হয়েছেন তাদেরকে কিন্তু সহযোগিতার আশ্বাস দিচ্ছেন জামায়াতের আমির। ঢাকা মেডিকেলে গিয়েছিলাম।